সাইক্লোন বা ঘূর্ণিঝড় এক নিমেষের মধ্যে আমাদের সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই ঘূর্ণিঝড়ের মধ্যে কেউ পড়ে গেলে তাদের মৃত্যু অনিবার্য। সাম্প্রতিক সময়ের মধ্যে আমরা আয়লা, আমফান, ফণী, ইয়াসের মতো কিছু ভয়ানক ও শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছি, যাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের অনেকেই ভিটে মাটি ছাড়া হয়েছেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ইতিহাসে এর থেকেও অনেক বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়েছিল। প্রকৃতির বিধ্বংসী রূপ দেখেছিল বহু মানুষ, কিন্তু কোথায়, কবে হয়েছিল সেই ঘূর্ণিঝড়, কতই বা তীব্রতা ছিল তার, আসুন আজ দেখে নিই বিশ্বের সেই ছয়টি মারাত্মক ঝড়ের তথ্যচিত্র। আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ঘূর্ণিঝড়ের এই তালিকায় ৬ নম্বরে রয়েছে টাইফুন ইডা, যা ১৯৫৪ সালে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে তৈরি হয়ে জাপানে ল্যান্ডফল করে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৮৫ কিলোমিটার, আর সর্বোচ্চ এক মিনিটে এর গতি ছিল ৩২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এই ঝড়ের ফলে জাপানে ৫,২০,০০০ মানুষ তাদের বাসস্থান হারায়, বহু মানুষের খোঁজ মেলেনি। ভারী বৃষ্টির ফলে টোকিও শহর জলের তলায় চলে যায়, প্রায় ২,০০০ মানুষ মারা যান এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ফলে। এই কারণে সেই বছর জাপানে মোট ৫০ মিলিয়ন ডলারের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ৫ নম্বরে রয়েছে টাইফুন রিটা। এই ঝড়টি ১৯৭৮ সালে পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হয়, আর এটির ল্যান্ডফল হয়েছিল ফিলিপিন্সে। ঝড়ের গতিবেগ ছিল গড়ে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এক মিনিটের জন্য এর গতি সর্বোচ্চ ২৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছয়। প্রায় ৫০,০০০ ঘরবাড়ি ধূলিসাৎ হয়ে যায়, এর ফলে ২,৫ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়ে যায়, প্রায় ৭,৫ লক্ষ একর জমির ফসল নষ্ট হয়ে যায়, এছাড়াও প্রায় ২০০ জন মানুষের মৃত্যু হয়। এই ঝড়ের ফলে ১৯৭৮ সালে ফিলিপিন্স সরকারের প্রায় ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়। বিধ্বংসী ঝড়ের তালিকায় ৪ নম্বরে রয়েছে টাইফুন ইরমা। এই ঝড়টি উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হয়েছিল। ঝড়ের গতি ছিল গড়ে ২৩০ কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু সর্বোচ্চ গতি ছিল ২৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা। তবে এই ঝড় ল্যান্ডফল করেনি, কিছু কিছু উপকূল এলাকায় এর হালকা প্রভাব পড়েছিল। তবে এর তীব্রতার কারণে এই ঝড়টিকে আবহাওয়াবিদরা এই তালিকা থেকে বাদ দিতে পারেননি। ৩ নম্বরে রয়েছে টাইফুন জুন। ইতিহাসে হওয়া সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলির মধ্যে এই ঘূর্ণিঝড়টি অন্যতম। প্রশান্ত মহাসাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ২৯৮ কিলোমিটার, আর এই ঝড় ট্রিপল আই ওয়াল তৈরি করেছিল, যা খুবই ভয়ানক ছিল। তবে এই ঝড় ল্যান্ডফল করেনি, তাই তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ২ নম্বরে রয়েছে টাইফুন টিপ। ১৯৭৯ সালের এই ঝড়টি বিধ্বংসী ঝড়ের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রশান্ত মহাসাগরে এই ঝড়টি সৃষ্টি হয় এবং এটি ফিলিপিন্স এবং জাপানে ল্যান্ডফল করে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল গড়ে ২৬৯ কিলোমিটার প্রতি ঘন্টা। এক মিনিটে এই ঘূর্ণিঝড়ের গতি সর্বোচ্চ পৌঁছয় ৩০৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। এতে প্রায় ২,০০০ বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়, ২৭টি ব্রিজ ভেঙে যায় এবং নদীর বাঁধ ৭০ জায়গায় ভেঙে যায়, ৫টি জাহাজ ডুবে যায় এবং সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখনো পর্যন্ত ইতিহাসে হওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঝড়টি হল টাইফুন ন্যান্সি। এটি ১৯৬১ সালে পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হয় এবং জাপান ও গুয়ামে ল্যান্ডফল করে। ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল গড়ে ৩০০ কিলোমিটার প্রতি ঘন্টা, আর এক মিনিটে এই ঝড়ের গতি সর্বোচ্চ ৩৪৫ কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছয়। প্রায় ১২,০০০ ঘরবাড়ি ধ্বংস হয় এই ঘূর্ণিঝড়ের দাপটে,
66টির মতো ব্রিজ ভেঙে যায় এবং 2000টি রাস্তা বন্ধ হয়ে যায়। প্রায় 200 জনের মৃত্যু হয়েছিল এই ঝড়ে। বলা হয় এই ঝড়ের কবলে পড়ে প্রায় $600 মিলিয়ন ক্ষতি হয়েছিল। প্রকৃতি যেমন আমাদের পালন করে, তেমন আমাদের জীবন কেড়ে নিতেও তার একটুও সময় লাগে না। আর এর জন্য আমরা মানুষরাই অনেকটা দায়ী। তাই এবার থেকে প্রতিজ্ঞা করুন, গাছ লাগাবেন, কারণ গাছই একমাত্র আমাদের রক্ষা করতে পারবে এরকম ঝড় থেকে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ও লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ।